থার্ড পার্ট ব্যাংকক 2022, মানে 2022-এর থার্ড পার্টে আসছি। যেদিন আমরা ইন করলাম, আমরা চেক ইন করলাম, এরপরে হচ্ছে আমরা যেহেতু চেক ইন টাইম হচ্ছে বেলা দুটো, আমরা ভোরবেলা পৌঁছে গেছি, 8টার মধ্যে হোটেলে ঢুকে পড়েছি। তো আমাদের এটা হচ্ছে প্রিন্স প্যালেসের রিসেপশন, 11th ফ্লোরে। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, সেন্ট্রালাইজ এসি তো বটেই, কিন্তু খুব মনোরম, খুব সুন্দর। আর বারবারই বলছি, 2019-এ যেহেতু এখানে থেকে প্রিন্স প্যালেসে ছিলাম, ব্যাংককে এসেছিলাম 2019 বা 2019, এত ভালো লাগে, তাই আমরা সেম হোটেলেই এই হোটেলেই নিলাম আর থাকলাম। আমি অবশ্যই পরে দেখাবো, জাস্ট রিসেপশন এই টুনি দেখলে হবে না, এটা টাওয়ার এ, এবং জাস্ট একটুই দেখাতে পাচ্ছি। আর টাওয়ার বি আছে, সি আছে, ডি আছে, এটা অবশ্যই অরিজিনালি প্রিন্স প্যালেস। তো যাই হোক, আমরা যাবো সাইট সিনে, আমরা লাগেজগুলো এখানে রেখে সাইট সিন করতে বেরোচ্ছি, একটু ব্রেকফাস্ট করে। প্রথম দিন আমরা বুফে লাঞ্চ বা ব্রেকফাস্ট পাবো না, তো আমরা রওনা হচ্ছি হোটেলের একটু অংশ। জাস্ট আমি মানে 5% বড়জোর দেখালাম, এর আগেও আমার এই আপনারা দেখেছেন। তো আমরা কিন্তু আজকে আমরা সিম নিয়ে নিয়েছি, আর আমরা ঠিক করেছি যে আমরা কিন্তু বাসে করেই সাইট সিন করবো, যাবো। প্রথমে যাচ্ছি আমরা যেটা, সেটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। একটা সামনাসামনি, এদের অনেকগুলো ফ্লোটিং মার্কেট আছে, সামনাসামনি যে ফ্লোটিং মার্কেট আছে সেটাই যাচ্ছি। ফার্স্ট সাইট সিন রাইট সাইডে পড়ছে ডেমোক্রেসি মনুমেন্ট বা ডেমোক্রেসি পিলার, এটা কিন্তু একটা সাইট সিন, ডেমোক্রেসি মনুমেন্ট বা পিলার। আমরা এখানে এখন না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছি ফ্লোটিং মার্কেটে, আর আমাদের খুব ইচ্ছে হলো ওদের বাসে করেই যাই, যেহেতু আমরা সিম নিয়েছি, আমরা ডিটেল পেয়ে যাচ্ছি এবং আমরা এসি বাসে করে যাচ্ছি। তো ডেমোক্রেসি মনুমেন্ট বা পিলার পরে দেখা যাবে, কালকে দেখব, ঠিক করলাম। তো আমরা এই বাস, এই হচ্ছে লোক থাকেই না, দেখে বুঝতেই পাচ্ছেন, পেছনেও লোক নেই, সামনেও লোক নেই, তো এই বাসে উঠতে কোনো অসুবিধে নেই, যেই জন্যে এই বাসেই এলাম। এসে গেছি আমরা ফ্লোটিং মার্কেট, এটা আমাদের প্রিন্স প্যালেসের কাছে ফ্লোটিং মার্কেট, এটা সব থেকে কাছে, আরও 3-4টে ফ্লোটিং মার্কেট আছে। তো ফার্স্ট আমরা ব্যাংককে প্রবেশ করে হোটেলে চেক ইন করে এখানে এসছি, আর আমাদের বাসে করে টাইম লাগলো 15-20 মিনিটও নয়, ওই 15 মিনিটের মধ্যেই, অতটা মনে নেই। আর বাসের পরিবেশটা দেখালাম, আমরা 3 জন আর 1-2 জন ছিল, তারাও নেবে গেছে, এরমই এদের এখানে লোক সংখ্যা খুব কম, মার্কেটেও দেখতে পাচ্ছেন যে লোক সংখ্যা খুব কম। আমরা আজকে কিন্তু সানডেতে এসেছি, আমাদের একটা ভুল হয়ে গেছে, পরে সেটা বলবো। সানডেতে আমরা সিটি পিলারটা করলে তাহলে আমরা দেখতে পেতাম, মানডে হচ্ছে ব্যাংকক হলিডে, সেটা আমাদের মনে ছিল না। আমরা ব্যাংককে সিটি পিলারে গিয়েছিলাম মানডে, তো আমরা বন্ধ পেয়েছিলাম আগের বারে 2019-এ, কিন্তু সিটি পিলারে প্রচুর ভিডিও আমার আছে। তো এই হচ্ছে আমাদের ফ্লোটিং মার্কেট, আর আমরা এই ফ্লোটিং মার্কেটে এসে গেছি 3 জনেই, আর এখানে কিন্তু মাস্ক পরা কম্পালসারি, আমি যদিও আমরা একটু নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে ফ্লোটিং মার্কেট, আমার হাজবেন্ড ভিডিওটা করছে। এখানে কিন্তু এদের লোকাল যে ফুড, স্ট্রিট ফুড আছে, আর এরা কিন্তু খুব সাবধানতা, মানে নিরাপত্তার সঙ্গে খুব মেনটেন করে হাইজেনিকভাবে তৈরি হয় প্রত্যেকে, কিন্তু এরাও মাস্ক পরে আসে তো বটেই, মাস্ক পরে, এবং আমাদেরকে যদি খোলা দেখে ইশারায় বলে দেয় মাস্ক পরতে হবে। আমরা কিন্তু 2022-এ 7ই অক্টোবর গিয়েছিলাম, মানে আজকে 8ই অক্টোবর, আর এখন কিন্তু কোভিড কোথাওই নেই, তা সত্ত্বেও এদের এগুলো লোকাল ফুড মার্কেট, ফ্লোটিং মার্কেটের মধ্যেই পড়ছে, সব কিছুই আছে। তো আমি মার্কেটটা একটু ঘুরে
দেখাচ্ছি, এই হচ্ছে ম্যাক্সিমামটা খাবারই রয়েছে, যদিও আমরা কিছু খাবো না বা খাইনি। একটা জিনিসই দেখাই, এরা কিন্তু প্রত্যেকে কিন্তু মাস্ক পরে রয়েছে এবং এটা কম্পালসারি হিসেবেই এরা নেয়। তো যাই হোক, এদের এটা ফুড মার্কেট, খাবারেরই মার্কেট। মোটামুটি আমরা বেশিক্ষণ থাকিনি, কেন আমাদের রুম 2টার সময় চেক ইন দেবে, কিন্তু আমরা তার আগেই দিয়ে দেয়। আমরা যেহেতু 8টার আগে হোটেলে ঢুকে গেছি, আমরা জাস্ট রিসেপশনে সমস্ত জিনিস ওরা যে ট্রলিতে রাখে রেখে চলে এসেছি। এখন বাজে সময় 9:30-10, তো আমরা ওই 11টার মধ্যে আবার ব্যাক করেছি, ওরা আমাদের 12টার মধ্যেই রুম দিয়ে দিয়েছে। এই হচ্ছে এদের ফ্লোটিং মার্কেটটা, এটা ওদের আরও আছে। তো মোটামুটি মার্কেটটা দেখলাম, এবার আমরা ব্যাক করব। ভিডিওটা এখানেই এবার এন্ড করতে হবে, আবার পরের পার্ট নিয়ে আগামীকাল আসছি। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। এরপরে আরও অনেক ভিডিও থাকবে, কিছুই না, সবে শুরু। আর এটা দিয়ে স্ট্রিট ফুড কিন্তু খুব বিখ্যাত বলে, কিন্তু যাই হোক আমরা সেটা খাইনি। আর এখান দিয়ে যেটা যাওয়া যাচ্ছে সেটা এখান দিয়ে ফেরিঘাটটা আছে। এই হচ্ছে ওদের স্যালন, দেখাচ্ছি কীভাবে ফ্লোটিং মার্কেটের উপর স্যালন রয়েছে। অ্যাকচুয়ালি এটা একটু চিপেস্ট মার্কেট, আর এই ফেরিঘাটের কাছে এসে গেছি, তো এখানেও রয়েছে মার্কেট। এই হলো, আমার ছেলেও দেখে চলে এসছে, সামনে যে ফেরি হয়তো দাঁড়িয়ে থাকবে। যাই হোক, ভিডিওটা এবার এন্ড করছি। ফেরি চলছে, তার আগে বলে দিই যে ফেরি রয়েছে। তো ভিডিওটা এখানে এন্ড করলাম।